আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সো আমরা যেটা নিয়ে কথা বলছিলাম, সমাজে হতাশার কী কী দেখেন। সো সমাজ বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে আমাদের আশেপাশে পরিবার, আমাদের পরিবার বা ব্যক্তিগতভাবে সবাইকে মিলে যে জিনিস, রাষ্ট্রীয় যে ব্যবস্থাপনা, সেখানে কী কী জিনিসপত্র হতাশাজনক আছে। প্রথমে দেখি ব্যক্তিগত ব্যাপার থেকে। সো ব্যক্তিগত দিক থেকে আপনি ব্যক্তিগত অর্জন যেমন শিক্ষা, চাকুরি, ব্যবসা বাণিজ্য, অর্থনীতি, কোনো কিছু কি আশাজনক কিছু দেখা যায়, শিক্ষাতে আশার কী দেখতে পান, শিক্ষা শেষ করে চাকরি আশার কিছু আছে, কেউ যদি ব্যবসা করেন সেখানে ব্যবসার কী অবস্থা, ব্যবসা বাণিজ্যে চাঁদাবাজি, মার্কেটিং, নকল বাণিজ্য, প্রতারণা আসার কিছু কি দেখা যায়, অথবা এক্সপোর্ট ইম্পোর্ট, টেক্সটাইল, গার্মেন্টস। গার্মেন্টস মানে কি? চোর, কর্মীদের বেতন দেয় না, রক্ত চুষে খায়। বাংলাদেশ সরকার চলে কি দিয়ে? ট্যাক্সের, গার্মেন্টস থেকে ট্যাক্সের টাকা দিয়ে, গার্মেন্টস থেকে উপার্জন যারা করে তাদের ট্যাক্সের টাকা দিয়ে। আর কি দিয়ে চলে? আমরা যে খাওয়া দাওয়াগুলো কিনি, নিত্য প্রয়োজনীয় দ্রব্য কিনি, সেগুলো ট্যাক্স দিয়ে, ব্যাগ দিয়ে। আর কি দিয়ে চলে? বাইরে থেকে যে লোকজন যে টাকাগুলো পাঠায়, বাইরে থেকে কোথায় থাকে? মিডল ইস্টে থাকে, নয়তো মালয়েশিয়া থাকে, নয়তো কিছু উন্নত দেশে অল্প স্বল্প থাকে। এবং খুব ভালো কিছু যে করে সেটা না, খুব অল্প কিছু লোকজন ভালো অবস্থানে আছে, ম্যাক্সিমাম লোকজন খুব খারাপ অবস্থায় আছে। তাহলে আমরা ব্যক্তি থেকে কোথায় চলে গেলাম? ইন্ডাস্ট্রিতে চলে গেলাম। ইন্ডাস্ট্রিতে বাংলাদেশে কী কী আছে, কী কী দেখতে পান? গার্মেন্টস ছাড়া কি আর কিছু আছে? টেক্সটাইল ছাড়া কি আর কিছু আছে? গার্মেন্টস এবং টেক্সটাইল বাইরের দেশে কেন হয় না? কারণ এগুলো প্রচুর দূষণ করে, এগুলো পরিবেশ দূষণ করে। বাইরের দেশে গার্মেন্টস সেই জন্য ওরা নেয় না। ওই দূষণের ইন্ডাস্ট্রিতে যারা কাজ করে ইয়াং ছেলে পেলেগুলো, তারা অল্প দিনে কী হয়ে যায়? দূষণের শিকার হয়ে নানা রকমের হাঁপানি তাপানি এরকম কিছু আছে না, শ্বাসযন্ত্রের যে রোগগুলো সেগুলোতে আক্রান্ত হয় এবং অল্প দিন পরেই তাদের জীবন শক্তি ক্ষয় হয়ে যায়। যে বেতনটা দেয় সেগুলো খুবই সামান্য বেতন। মানে বাংলাদেশের লোকজন কেন গার্মেন্টসে কাজ করে? কারণ কিছু না করা থেকে, মানে একদম বেকার থাকা থেকে বিনা কাজে শ্রম দেওয়াটা হচ্ছে তাদের কাছে, অনেকের কাছে যুক্তিযুক্ত। কী করবে? পেটের দায় তো চলতে হবে। তাহলে ইন্ডাস্ট্রি বলতে বাংলাদেশে গার্মেন্টস ইন্ডাস্ট্রি আছে, সেখানে এরকম হতাশাজনক চিত্র। আর কী আছে? আর আছে ব্যাংক বিমা। ব্যাংক বিমার কী অবস্থা? ব্যাংক বিমাতে যারা কাজ করে তারা সবাই জানে খুব বাজে অবস্থা। দেউলিয়া হওয়ার পথে অনেক ব্যাংক। পুঁজিবাজারে কী অবস্থা? যারা পুঁজিবাজার নিয়ে কাজ করে, যারা ব্যাংক বিমাতে আছে, তারা জানে কত বাজে অবস্থা, তারা জানে কত বাজে অবস্থা। সামনে কী হবে? কৃষিকাজে উৎপাদনশীলতা সেটা কি আছে? হ্যাঁ আছে, বাংলাদেশের ধান চাল ওগুলো হয়তো উৎপাদন বেড়েছে, উচ্চ ফলনশীল অনেক জাত বাংলাদেশে এসেছে, কিন্তু কৃষিকাজে আবার অনেকে আগ্রহী হয় না। আর বাংলাদেশের লোকজনের তুলনায় জায়গা জমি তো খুব কম। সো পতিত থাকে এমন জায়গা খুব বেশি কিন্তু নাই বাংলাদেশের। যেই জায়গা, এই জায়গাতে 20 কোটি লোক, 18 কোটি লোক বাংলাদেশে বেঁচে আছে। তাহলে কৃষিকাজে ভালো কিছু, এর থেকে ভালো কি আর কিছু করা যায়? করা যেতে পারে যদি ভার্টিক্যাল ফার্মিং করা হয়, কিন্তু সেখানে আবার খুব সমস্যা। সমস্যাটা কোন জায়গাতে? যে কোনো মাটির উৎপাদনশীলতা কিন্তু নষ্ট হয়ে যায়। আপনি যদি সার ইউজ করেন দেখবেন যে উৎপাদনশীলতা কমে যাবে। সুতরাং জৈব একটা ব্যাপার স্যাপার আপনাকে নিয়ে আসতে হবে। সো এরকম অল্প একটা জায়গায় ম্যালথাসের একটা ল আছে, সেই লতে যেটা বলে একটা সার্টিন লেভেলের বেশি জনগোষ্ঠী কোনো এক জায়গাতে থাকতে পারে না। তাহলে যেটা হয় সেখানে নানা রকমের অত্যাচার, অনাচার, নানা রকমের দুর্ভিক্ষ তৈরি হয়ে যেটা হয় সেটা হচ্ছে লোকজনের পরিমাণ কমে যায়।
যেমন একটা বনে যেরকম হয় আর কি, একটা ফুড চেইনে যেটা হয়, বাঘের সংখ্যা বেড়ে গেলে হরিণের সংখ্যা কমে যায়, আবার হরিণের সংখ্যা বেড়ে গেলে তখন যেটা হয় হরিণরা আবার তাদের খাবার পায় না, ঠিক আছে? সো প্রকৃতি নিজস্ব একটা সিস্টেমে কি করে যে কোনো এলাকাতে একটা ব্যালেন্স তৈরি করার চেষ্টা করে। এমনিতেই আমাদের যে জিওগ্রাফি, যে বাংলাদেশ যে লোকালিটি, এই লোকালিটিতে এমনিতেই লোকজনের সংখ্যা প্রচুর। সো এদের জন্য কৃষিকাজে আমরা প্রচুর প্রেশার দিচ্ছি, আমাদের যে জৈব বৈচিত্র্য আছে সেগুলোর উপরে। তার উপর যেটা শোনা যায় জলবায়ু যে সমস্যা বাংলাদেশে আক্রান্ত হতে পারে, যে বাংলাদেশে বেশিরভাগ এলাকা সমুদ্রে চলে যেতে পারে, কারণ আমরা দেখতে পাই অতিবৃষ্টি, অনাবৃষ্টি, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, এগুলো তো হচ্ছেই না? আর বরফ যেগুলো গড়ে যাচ্ছে মেরু অঞ্চলগুলোতে, সেগুলোর জন্য কীভাবে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাবে, এবং যেটা দেখা দেবে বাংলাদেশের বড় একটা অংশ হয়তো পানিতে তলিয়ে যাবে। সো এটাও একটা হতাশার জন্য ব্যাপার স্যাপার। বাংলাদেশ সরকার কোথায় মনোযোগ দিচ্ছে? সেন্ট মার্টিনে মনোযোগ দিচ্ছে, কিন্তু বাংলাদেশের অন্য যে লোকালিটিগুলো সেগুলোতে তারা মনোযোগ দিচ্ছে না। বাংলাদেশ সরকার কী নিয়ে কাজ করছে? দূষণ নিয়ে কাজ করছে। চলতে বাংলাদেশের দূষণ মাত্র অতিরিক্ত দূষণ। সো প্লাস্টিকের বোতলে পানি খাবো না জগে পানি খাবো, সেটা দূষণের একটা ব্যাপার। বাংলাদেশ সরকারের কাছে সেটা অনেক ইম্পর্ট্যান্ট। পরিবেশগত যে অন্যান্য দূষণ সেগুলো নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। খাবারে যে বিষক্রিয়া হচ্ছে, ফুড চেইনে যে নানা রকমের জিনিসপত্র মানুষের শরীরে চলে যাচ্ছে, সেগুলোর জন্য যে ক্যান্সার হচ্ছে, এখন দেখবেন যে বাংলাদেশের নানা হসপিটালে দেখবেন যে রোগীর কোনো সংখ্যা, অগণিত রোগী হসপিটালের সংখ্যা দিন দিন বাড়তেছে, কারণ হচ্ছে ফুড চেইনে আমাদের এগুলো চলে আসছে। কিছুদিন আগে মনে হয় হাসিনা সরকারের সময় একটা খবর আসছিল যে বেগুনের মধ্যে আমাদের দূষণ চলে যাচ্ছে, সেটা নিয়ে মাসুদা ভাট্টি কোনো একজন বিজ্ঞানীকে প্রচণ্ড রকমের অপমান করেছিল। সো বৈজ্ঞানিক এই যে কথাবার্তাগুলো, এই কথাবার্তাগুলোর মধ্যে এগুলোই যুক্তিযুক্ত কথা। সো আমাদের এগুলোর দিকে ফোকাস করে জনসংখ্যা নিয়ন্ত্রণে কাজ করা উচিত, জনসংখ্যা এক্সপোর্ট করার দিকে, তাদের কর্মসংস্থানের দিকে মনোযোগ দেওয়া উচিত। বাংলাদেশকে ইন্টিগ্রেটেড যে উন্নয়ন, সেই উন্নয়নের দিকে ফোকাস করা উচিত। তাহলে আমাদের এখন রাষ্ট্রীয় ব্যবস্থা চলে যায় নির্বাচন, নির্বাচন অনেক দিন ধরে বাংলাদেশে নির্বাচন হয় না, একটা ফ্যাসিস্ট সরকার ছিল, বাক স্বাধীনতা ছিল না, সংবাদপত্রগুলো তাদের নিজস্ব মানে সত্যিকার যে নিউজ সেই নিউজগুলো করে না, যেটা আসছে সেটা বাতাবি লেবুর বাম্পার ফলন। এখন ইউনিট সরকার আসার পরে কী হয়েছে? তাও বাতাবি লেবুর বাম্পার ফলনই চলে যাচ্ছে, সরকার নিয়ে কোনো সমালোচনা নেই। বিদ্যুৎ ব্যবস্থায় কী দেখা যায়? বাংলাদেশের বিদ্যুৎ ব্যবস্থার বড় একটা অংশ ইন্ডিয়ার উপর ডিপেন্ড করে, আর আমাদের যেহেতু নিজস্ব জ্বালানি করে সংকুলন করার ব্যবস্থা নাই, সুতরাং আমাদের আসলে যে জিনিসটা আর কি বিদ্যুতের জন্য আমাদের আসলে স্বয়ংসম্পূর্ণ হওয়ার কোনো রকমের ব্যবস্থা আমাদের আসলে নাই। রূপপুর পারমাণবিক প্রকল্প বেশি দামে করা হয়েছে, কিন্তু তারপরেও যেটা দেখা যাবে সেটা হচ্ছে ইউনিট প্রতি দামটা কম হবে, এবং যার ফলে যেটা হবে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করার দিকে হয়তো আগাতে পারি। সো ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য আপনাকে লাগবে কম মানে কম মূল্যের, স্বল্প মূল্যের লেবার লাগবে, স্বল্প মূল্যের কাঁচামাল লাগবে, স্বল্প মূল্যের বিদ্যুৎ ব্যবস্থা লাগবে, স্বল্প মূল্যের মেশিনারি লাগবে। সেই জন্যই বাংলাদেশ গার্মেন্টসটা হয়, অন্য কিছু বাংলাদেশ করতে পারে না। একটা ডিম উৎপাদন বাংলাদেশে করতে কত লাগে? 11 টাকা 10 টাকা, ইন্ডিয়াতে করতে লাগে সেটা 3 টাকা বা 4 টাকা। কেন? কারণ হচ্ছে আমাদের ট্যাক্সেশন পলিসি এত বাজে অবস্থা, আর্থিক ব্যবস্থাপনা এত বাজে। তাহলে আসার জিনিস আপনি কী দেখতে পান? আমাদের নিউজ পেপার ভালো নিউজ করে না, প্রোপাগান্ডা ছড়ায়, আমাদের সরকার ইলেকশনের দিকে হাঁটছে না, তারা কী করছে? নিজেদের আখের গোছাচ্ছে। আমাদের ইন্ডাস্ট্রি বলতে কিছু নাই, আমাদের ব্যাংকিং ব্যবস্থা খুব খারাপ, আমাদের স্বাস্থ্যের অবস্থা খুব খারাপ, ক্যান্সার, নানা রকমের রোগ, আমাদের লোকদের চিকিৎসা বাংলাদেশে করতে পারে না, সব ইন্ডিয়ার কলকাতায় বা বেঙ্গালোরের দিকে চলে যেতে হয়। আমাদের নিজস্ব বলতে কী আছে? লোকজন ছাড়া, বেকার ছাড়া, দূষণ ছাড়া, অব্যবস্থাপনা ছাড়া। সো হতাশা ছাড়া বাংলাদেশে আর কী আছে? ইউনুস সরকারকে আমাদের আশা দেখাচ্ছে? ইউনুস সরকারের মন্ত্রী পরিষদ ডক্টর আসিফ নজরুল, তারা কি আমাদেরকে আশা দেখাচ্ছে? আমাদের যে রাজনৈতিক দল যারা আছে, যারা সামনে আসতে পারে, তারা কি আমাদেরকে আশা দেখাচ্ছে? মন্তব্য জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।
সো একটা আগে যেটা নিয়ে কথা বলেছিলাম সেটা হচ্ছে বাংলাদেশের সমাজে হতাশা নিয়ে কি কি দেখতে পান। সো সেখানে আমি একটা বিশাল লম্বা একটা লিস্ট দিয়েছি এবং আমার সাথে আমি মনে হয় না কেউ দ্বিমত করবেন যে লিস্টটা দিয়েছি সেটার মধ্যে কোনো কিছু আশার কিছু আছে। তাহলে বাংলাদেশের যে কোটি কোটি মানুষ তারা কি নিয়ে বাঁচছে, আশাটা কোন জায়গায়? আশাটা হচ্ছে এখানে, যারা দিন আনে দিন খায় তাদের তো তেমন করে আসলে পেটের চিন্তা বা বেঁচে থাকার চিন্তা ছাড়া অন্য কোনো কিছু নিয়ে তারা চিন্তা করতে পারে না। যাদের পেটের চিন্তা নাই, যাদের দুই বেলা দু মুঠো খাবারের চিন্তা করতে হয় না, তারা কী নিয়ে বাংলাদেশের সমাজে আশা দেখে? তারা বাংলাদেশের সমাজে আসলে আশা দেখে না, সেই জন্য তারা কী করে বাংলাদেশ থেকে পালিয়ে যায়, লুটপাট করে বাংলাদেশ ছেড়ে চলে যায়, বাংলাদেশকে শোষণ করে শাসন করে বাংলাদেশকে চুষে মুষে খেয়ে তারা চলে যায়। তার মধ্যে এর মধ্যেও বাংলাদেশের জন্য আমরা যারা বাংলাদেশে আছি, আমরা যারা ত্যাগে সংগ্রামে বিপ্লবে মিছিলে মিটিংয়ে আছি, তারা বাংলাদেশে আসলে কী নিয়ে স্বপ্ন দেখি? তারা বাংলাদেশে আসলে স্বপ্ন দেখে তারুণ্যকে নিয়ে স্বপ্ন দেখি। আমাদের জনগোষ্ঠীর খুব বড় একটা অংশ তরুণ সমাজ, এদেরকে যদি আমরা কাজে লাগাতে পারি। জুলাই বিপ্লব তরুণ সমাজের হাত দিয়ে এসেছে, আমরা বৃদ্ধরাও ছিলাম, আমরা বৌরা ছিলাম, আমরা মাঝ বয়সীরাও ছিলাম, অনেক স্কুল বয়সী ছেলের সাথে তাদের বাবা মারাও গিয়েছিল, ঠিক আছে। সো আমরা তাহলে আসলে স্বপ্ন দেখে কী নিয়ে, আশার কী দেখে? আশা হচ্ছে আমাদের তরুণ সমাজ, বাবা মা বেঁচে আছে তরুণ সমাজকে চিন্তা করে, আমরা যারা আছি তারা চিন্তা করছে তরুণরা, এই তরুণরা আমাদেরকে স্বপ্ন দেখিয়েছে। আমরা যে ফ্যাসিস্টকে ফেলতে পারছি, আমরা তরুণরা সে তো ফ্যাসিস্টকে ফেলে দিয়েছে। আমরা তরুণকে নিয়ে স্বপ্ন দেখি কেন? কারণ সমাজের একটি অংশ হচ্ছে তারা। যদিও আমরা কী করি, যদিও আমরা তাদেরকে কী করি, নষ্ট করে ফেলছি, রাজনীতিতে তাদেরকে ইনক্লুড করছি, তাদেরকে ঠিকমতো শিক্ষা দিতে পারছি না, তাদেরকে পুষ্টিকর খাবার দিতে পারছি না, তাদেরকে ভালো মতো চিন্তা করার, গঠনমূলক চিন্তা করার খাবার দিতে পারছি না, তারা নানা রকমের ইজমের মধ্য দিয়ে আছে, তারা বিপ্লবের মধ্য দিয়ে আছে, তারা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আছে। অথচ সমাজটা যদি সভ্য হতো তাদেরকে এই কাজটা করতে হতো না, সরকার তাদেরকে শিক্ষা দিত, চাকরি দিত, কর্মসংস্থানের ব্যবস্থা করতো, তারা যাতে রাজনীতি না করে, তারা যাতে নষ্ট না হয়, রাষ্ট্রের সম্পদ হিসেবে যাতে তাদেরকে ইউজ করা যায়, ম্যাক্সিমাম আউটপুট যাতে তাদের কাছ থেকে নেওয়া যায়, তাদেরকে যাতে রক্ত বেচতে না হয়, গার্মেন্টসে কাজ করতে না হয়, মিডল ইস্টে যেতে না হয়, মালয়েশিয়াতে যেতে না হয়, নৌকায় করে যাওয়ার সময় ডুবি নৌকাডুবি হয়ে মারা যেতে না হয়, তাদেরকে ম্যাক্সিমাম ইউটিলাইজ করতো, সম্পদ হিসাবে ট্রিট করতো। তরুণরাই হচ্ছে আমাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, যেটা আমরা দিন দিন হারাচ্ছি, কিন্তু তারপরও তরুণরাই হচ্ছে আমাদের একমাত্র আশা। কারণ শিশুরা কাজ করতে পারে না, বয়স্করা কাজ করতে পারে না, বাংলাদেশে শিশুরা এবং বয়স্করা থেকেও তরুণ সমাজ সবচেয়ে বেশি, তরুণরাই আমাদেরকে আশা দেখাবে। কিন্তু এই তরুণদের আশাটাকে যদি আমরা কাজে লাগাতে না পারি, এদেরকে যদি আমরা অ্যাক্টিভ করতে না পারি, তাহলে কী হবে? এরা একসময় বৃদ্ধ হবে, বাংলাদেশের অবস্থা যাচ্ছে তাই হবে, বাংলাদেশের অবস্থা যাচ্ছে তাই হবে। বাংলাদেশে না আছে কোনো ন্যাচারাল রিসোর্স, না আছে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, না আছে মনিটারি পাওয়ার, না আছে সঞ্চয়, না আছে রিজার্ভ। সো এই তরুণ সমাজ যখন আমাদের মতো করে বৃদ্ধ হয়ে যাবে, মাঝ বয়সী হয়ে যাবে, কিছু করার যখন তারা থাকবে না, তখন কী হয়ে যাবে? সমাজের জন্য তারা বোঝা হয়ে যাবে, বাংলাদেশ সমাজটা তখন কী হয়ে যাবে? অথর্ব অযোগ্য হয়ে যাবে। সো যদি পরিবর্তন আসতে হয়, এই তরুণদের ভিতর থেকে আসতে হবে। এই তরুণরাই বাংলাদেশকে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে হয়তো বাংলাদেশকে পথ দেখাবে, রিজার্ভ বাড়াবে, ইন্ডাস্ট্রিয়ালাইজ করার চেষ্টা করবে, নতুন নেতৃত্ব তৈরি করার চেষ্টা করবে, যে নেতৃত্ব বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে, যে নেতৃত্ব শুধু নিজের আখের গোছাবে না, যে নেতৃত্ব জানে যে কীভাবে দেশকে উন্নত করতে হয়, যে নেতৃত্ব বাংলাদেশকে উন্নত করবে। সাউথ কোরিয়া,
তাইওয়ান অথবা সিঙ্গাপুর অথবা মালয়েশিয়ার মতো করে ব্যক্তি স্বার্থকে তারা জলাঞ্জলি দেবে এমন নেতৃত্বকে বাংলাদেশে আমরা দেখতে পান? এমন কোয়ালিফাইড নেতা কি বাংলাদেশে আছে? কে বাংলাদেশকে মিশন দেখাবে, ভিশন দেখাবে? কে বাংলাদেশের স্ট্র্যাটেজি সেট করবে? সেই পোশাক শিল্পতেই আমরা আছি, সেই কৃষিতেই আসা আমরা আছি, সেই জনশক্তি রপ্তানিতেই আমরা আছি। আমাদের ডেভেলপমেন্ট কোথায় আছে? কিছু ভালো জিনিস হয়েছিল, রূপপুর পারমাণবিক প্রকল্প হয়েছিল, মেট্রো রেল হয়েছিল, পদ্মা সেতু হয়েছিল, এগুলোতে দুর্নীতি হয়েছে কিন্তু ভালো কাজ ছিল। বাংলাদেশে দুর্নীতিমুক্ত কিছু ভালো ভালো কাজ দরকার, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন দরকার, খুব কম মূল্যে ট্রেনিং দিয়ে জনশক্তি তৈরি করে বাইরে রপ্তানি করা দরকার, বাংলাদেশের অর্থনীতিকে পুনরুদ্ধার করা দরকার। বাংলাদেশের এরশাদ সরকার যা করেছিল জন্ম নিয়ন্ত্রণটা খুব প্রখরভাবে চালু করা দরকার, প্রচণ্ড রকমভাবে বাংলাদেশের জন্ম নিয়ন্ত্রণটা অ্যাক্টিভেট করা দরকার। কোনো সরকার, এরশাদ পরবর্তী কোনো সরকার এটা নিয়ে তেমন চিন্তা করেছে বলে মনে পড়ে না, কার্যক্রম দেখা যায় না। তখন দেখা যেত শিশুর টিকা নিয়ে, তখন অনেক কিছু দেখা যেত। সো বাংলাদেশের সমাজের আশা একমাত্র একমাত্র নিয়ামক দেখা যাচ্ছে তরুণ সমাজ, আর কিছু নাই। মন্তব্য জানাবেন ভিন্ন কিছু থাকলে।